এগরার পর উত্তর ২৪ পরগনার দত্তপুকুর উত্তর ২৪ পরগনার বারাসাত লাগোয়া নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু ও জখম আরও বেশ কয়েকজন বিস্ফোরণের তীব্রতা ধ্বংসস্তূপে পরিণত হয়ে কারখানার বাড়িটি ভেঙে পড়েছে ছাদ ও কংক্রিটের পিলার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বেশ কয়েকজন কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক মৃত্যুর খবর মেলে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবার উত্তর ২৪ পরগনার বারাসাত লাগোয়া দত্তপুকুরে বারাসাত দত্তপুকুর থানা অন্তর্গত মোস্টপুল অঞ্চলে ঠিক এই বাড়িটি শামশের আলীর বাড়ি এই শামশের আলীর বাড়িতে বাজি তৈরি চলছিল সকাল তখন ১০টা ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় বাড়িটি আশেপাশে প্রায় ৫টি বাড়ি বড় ক্ষতির শিকার হয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার সকাল ১০টায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা তীব্র আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ওই এলাকার খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় বিস্ফোরণ হয় বিস্ফোরণে উড়ে যায় কারখানার বাড়ির ছাদ ভেঙে পড়ে কংক্রিটের পিলার বিস্ফোরণের তীব্রতা কংক্রিটের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণের জেরে কয়েকটি দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশ কয়েকজন জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চারিদিকে ছড়িয়ে বারুদসহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ গেলে পুলিশের ওপরে চড়াও হয় গ্রামের মানুষজন ভাঙচুর হয় পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী আনা হয় র‍্যাব দমকল শুরু হয় উদ্ধার কাজ ধারে দোকানে বসেছিলাম হঠাৎ বিস্ফোরণ হয়ে একদম আকাশের উপর উঁচু জায়গায় হয়ে গেছে বাড়ি দুতলা বাড়ি ভেঙে চুড়ে গেছে রাস্তার দোকান ছিল সে ভেঙে চুড়ে গেছে আমরা দোকানে ছিলাম ইট পুরো আমাদের সব গায়ে পায়ে পড়েছে পুরো পুরো একদম অন্ধকার পাশের বাড়ি তিন চারটে বাড়ি পুরো ভেঙে গেছে সাইডে আমাদের দুতলা বাড়ি সেসব কাঁচ মাছ ভেঙে গেছে মারা প্রচুর লোক তিন চারটে লোক ওখানে পড়ে আছে টালির উপরে টালি ভেঙে ছাদ ভেঙে পড়ে আছে সাইডে একটা মহিলা হেঁটে যাচ্ছিল সম্পর্কে আমাদের চাচি হয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল চাপা পুরো ওখানে পড়েছিল বোমা দিয়ে বাজির যেটা বাজি সাধারণত তৈরি হয় সেই বাজিটাকে দিয়ে বোমের মডেলের সঙ্গে পাইলিং করে বিরাট কিছু একটা করতে চাইছে যে অনেক দামে বিক্রি করব সেই বিক্রির কারণে আজকে এই পরিস্থিতি ফেটে গেছে এই একতলা বাড়িটা ভেঙে গুড়চুড়ে হয়ে গেছে পাশের বাড়িটা ভেঙে গেছে হ্যাঁ এটা স্পট যে বাড়িতে হয়েছে সেই বাড়ির মালিক এখানে ভাড়া দিত সেই মালিককে আমরা ধার ধরে অনুরোধ করেছিলাম যে এই কাজটা তোমরা এখানে করো না সেই বাড়িওয়ালার আপত্তি ছিল গ্রামবাসীদের অভিযোগ ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বেআইনিভাবে বাজির কারখানা চলছিল দত্তপুকুর থানা ও বারাসাত থানার পুলিশ জানলেও কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের পুলিশ প্রধান আসে পয়সা নিয়ে চলে যায় রাজ্য আতশবাজি সংগঠনের চেয়ারম্যান বাবলা রায়ের দাবি ওই বেআইনি কারখানায় আতশবাজি নয় বোমা তৈরি হচ্ছিল এটা কোন রকমই আতশবাজি নয় এটা সম্পূর্ণভাবে এটা বোম তৈরি হচ্ছিল আমি চাইছি অবিলম্বে ওখানে যারা রয়েছে সেলিম আলী বলে মেন মূল লোক তাকে গ্রেপ্তার করা হোক এরা আতশবাজি বানায় না এরা বোমা বানায় অতএব আপনাদের মারফত আমি অনুরোধ জানাচ্ছি অবিলম্বে যেন তাকে গ্রেপ্তার করা হয় এবং ফরেনসিককে দিয়ে ওখানে পরীক্ষা করে দেখা হোক যে ওখানে কোনো বাজির মশলা ছিল না বোমার মশলা ছিল আমি দাবি করছি এটা বোমার মশলা ওখানে আলু বোম বানানো হচ্ছিল যাদের পটাশিয়াম ক্লোরাইড লাগে পুলিশের নাকের ডগায় রম রমিয়ে বেআইনি কারখানা চলা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল দত্তপুকুর থেকে ভক্তি দে ও শাশ্বতী রায়ের রিপোর্ট কলকাতা টিভি